সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ জানাশু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে মঙ্গলবার, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদুপদা অরণকুলা যে পশুহাটটি আছে, সেই পশুহাটে আমদাদকার কাছে। তো আমদাদকার প্রতি সপ্তাহে বেশ কিছু সুন্দর সুন্দর বকনার কালেকশন হাটে নিয়ে আসে, সেগুলো দেখবো এবং এগুলোর দাম যা বিস্তারিত জানানোর চেষ্টা করবো। দর্শক, তার আগে চলুন আমরা কথা বলি আমদাদকার সঙ্গে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে দেখতে পেলাম বেশ সুন্দর সুন্দর বকনার কালেকশন। তো আজকে কয়টা বকনা নিয়ে আসছেন? আট নয়টা আছে। আজকে আট নয়টা আছে? হ্যাঁ। তো এখানে কি কি জাতের বকনা আছে? সব হলস্টাইন ফ্রিজিয়ান। সবগুলো হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, আজ ভিন্ন কোনো জাত না, সব হলস্টাইন ফ্রিজিয়ান। এগুলোর দাম কেমন রাখছেন আজকে? এগুলোর দাম রাখছে হলো আছে, শুরুতে হলো আছে 52,000 থেকে শুরু করে হলো আছে 1,05,000 পর্যন্ত। 1,05,000 পর্যন্ত আছে? হ্যাঁ। তো মানে আমার নতুন দর্শক যে ভাইগুলো আছে, তাদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা এবং নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন, আমি একজন খামারি প্লাস ব্যাপারে। আমার ডেরি আছে, ডেরি ফার্মের নাম হলো আয়শা ডেরি ফার্ম। এটা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাটের পাশে অবস্থিত। হ্যাঁ, সব সময় পাবে। নাম বললে এখন নাম বলার হিসাবে হলো বিভিন্ন রকম সিন্ডিকেট চলে, নাম না বলে সরাসরি আমার নাম্বারে যাচ্ছে ফোন দিয়ে যোগাযোগ করে আসবে, তাহলে আর হলো সিন্ডিকেটের হাতে পড়বে না। অনেক সময় অনেকের হাতে পড়ে যায় সিন্ডিকেট, হয় লাস্টে ভাই আপনার এলাকার লোক খারাপ হ্যান ত্যান এই মানে বিভিন্ন ধরনের কথা বলে, এই জন্য পাবনার এলাকা জেলার ইয়েটা হলো ফিউচারটা খারাপ হয়ে গেছে। খুবই ভারী মাজার বাচ্চা। দরদামের সুযোগ আছে। তারপর তিন নম্বর যেটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটা তো অনেক সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ। তো এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা হলো আছে 7 মাস প্লাস মাইনাস। মানে এটার বয়সও 7 মাস প্লাস মাইনাস হবে? হ্যাঁ। এটার তোলাতে তো প্রচুর পরিমাণ জায়গা দেখতে পাচ্ছিলাম। তো এই বাচ্চাটার দাম দিয়েছিলাম কত? এটা 72,000 টাকা। এটার দাম দিয়েছে মাত্র 72,000 টাকা। এটা তো দরদামের সুযোগ আছে। হ্যাঁ, দরদামের সুযোগ আছে। তো চার নম্বর যেটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের বাচ্চা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। এই বাচ্চাটা তো অনেক উঁচা লম্বা দেখতে পাচ্ছি। হ্যাঁ, খুবই হেলদি টাইপের একটা বাচ্চা। তো এই বাচ্চাটার বয়সটা কেমন আছে? এই বাচ্চাটার বয়সটা হলো আছে 11 মাস প্লাস মাইনাস। 11 মাস সাদার মধ্যে একটা কালো প্রিন্ট আছে, তো এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা বয়সটা কেমন আছে? এটা বয়স হলো আছে 11 মাস প্লাস মাইনাস। এটার বয়স 11 মাস প্লাস মাইনাস। নিপুল নিপুল গুলো সব গোলাপি আছে। তো এই বাচ্চাটার দাম দিচ্ছিলেন কত? এটা 82,000 টাকা। এটার দাম দিচ্ছেন মাত্র 82,000 টাকা। হ্যাঁ। অনেক সুন্দর সুন্দর বাচ্চা এই সপ্তাহে কালেকশন করছেন। তো এবার বাচ্চারা দর্শক নিয়ে তাহলে সংগ্রহ করবে কিভাবে?
আমার হচ্ছে মোবাইল নাম্বার থাকবে, মোবাইল নাম্বার 0178-85-64-62, এই নাম্বারে হচ্ছে সরাসরি যোগাযোগ করবে। হ্যাঁ 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 সরাসরি যোগাযোগ করবে।